মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি ২৭ জনকে টাকা ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ হাইকোর্টের। এই ঘটনার সাথে তৃণমূলের কর্মী এবং তাদের আত্মীয়রা জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আবাস যোজনার দুর্নীতিতে টাকা ফেরতের নির্দেশ। মথুরাপুর ২ নম্বর ব্লকের ঘটনা, ২৭ জনকে টাকা ফেরত দিতে হবে। তালিকায় তৃণমূল নেতা থেকে আত্মীয়দের নাম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, সরকারি আবাস যোজনার টাকা নিয়ে প্রকাশ্যে দুর্নীতি চলেছে, হাইকোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে হবে, কি জানা যাচ্ছে? আর একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো আবারও কিন্তু সরকারি তদন্তে আবাস যোজনার দুর্নীতি প্রকাশ্যে এলো। এবার নামখানার পর রায়দিঘি অর্থাৎ মথুরাপুর ২ নম্বর ব্লকে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে ২৭ জনকে এই আবাস যোজনায় যে টাকা পেয়েছিল সেই টাকা ফেরতের নোটিশ দিয়েছে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো এই যে মথুরাপুর ২ নম্বর ব্লক, এই মথুরাপুর ২ নম্বর ব্লকের যে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু সেই সময় ২০২০-২১ সেই সময়টা আবাস বন্ধু হিসেবে কাজ করছিলেন যিনি, পরে তাকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং নতুনদেরকে আনানো হয় সেই দায়িত্বে। এবং তারপরে সেই ব্যক্তি তিনি কিন্তু প্রথমে আরটিআই করেন এবং তারপরে কলকাতা হাইকোর্টে কিন্তু একটি জনস্বার্থে মামলা করে এবং তারপরে সেই মামলা অনুযায়ী যে জেলা শাসক রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক, সেই দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের ওপরে তদন্তের ভার দেওয়া হয় এবং সেই তদন্তে নেমেই কিন্তু এই ২৭ জনকে ইতিমধ্যেই টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়েছে। যেমনটা দাবি করা হচ্ছে, এই যে ২৭ জন লিস্টে নাম রয়েছে, এই ২৭ জনের মধ্যে এলাকার যে প্রাক্তন তৃণমূলের উপপ্রধান ছিলেন সেই তৃণমূলের উপপ্রধানের শ্বশুরের নামে টাকা ঢুকেছে। যেমনটা দেখা গিয়েছে শ্বশুর কিন্তু উপভোক্তা আদৌ ছিলেন না, যার নামে কোনো আবাস যোজনার আবেদনই ছিল না। পাশাপাশি এরকম একাধিক স্থানীয় তৃণমূল কর্মী নেতা তাদের নামে ঢুকেছে। এমন ভুয়ো নামও রয়েছে, যেখানে তালিকায় নাম রয়েছে গোয়াল ঘর, সেখানে সেই টাকা অন্য একজন ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে। এইরকম একাধিক ২৭ জনের নাম উঠে এসছে, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়েছে মথুরাপুর ২ নম্বর ব্লক অফিসের তরফে। এবং সেখানে যে 20শে নভেম্বর পর্যন্ত টাইম দেওয়া ছিল, সেই সময়ের মধ্যে এখনো টাকা ফেরত দেয়নি। কেউ কেউ বলছে কিভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকলো সেটা আমরা জানি না, সেই টাকা আমরা খরচ করে ফেলেছি, টাকা এই মুহূর্তে ফেরত দিতে পারবো না। অপরদিকে যে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ছিলেন, যার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা ঢুকেছেন, তিনি সম্পূর্ণ স্পষ্টভাবে জানিয়েছেন যে এটা বিডিও অফিসের গাফিলতি, কিভাবে টাকা ঢুকলো। তবে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা এই টাকা অবশ্যই ফেরত দেব। তবে সর্বোপরি এই যে ঘটনা টাকা ফেরত দেওয়া এবং আবাসের দুর্নীতি আবারও প্রকাশ্যে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। একদমই ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।